নমস্কার, আজ আমি হান্ডি চিকেন করে দেখাচ্ছি আপনাদের সামনে। আমি একটা হাঁড়ি নিয়ে এসেছি 1 কেজি সাইজের, আর 1 কেজি মাংস আছে। এর মধ্যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। পেঁয়াজ লঙ্কা প্রথমে কুচি করে এর মধ্যে দিচ্ছি। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দেবো, তারপর আমি এটাকে তৈরি করব। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজ আর রসুন গোটা দিতে হবে এর মধ্যে, টেস্ট ফ্লেভার আসবে। এরপর আমি তেলটাকে গরম করে রেখেছি, এই গরম তেলটাকে এর মধ্যে দেবো। এরপর আমি গোটা গরম মশলা, দারচিনি, মৌরি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতাটা আমি গোটা তেলের মধ্যে দেবো। তারপর আমি এগুলোকে ডাস্ট করব, তারপর ওই মাংসটার মধ্যে ম্যারিনেট করবো এই মশলাগুলো দিয়ে। মশলাটা আমি শুকনো খোলায়ের মধ্যে করে নিয়েছি, শুকনো কড়াইয়ে। তারপর আমি মশলাটাকে এর মধ্যে দিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে যেন মাংস সব মশলার মধ্যে ঢোকে। এরপর আমি একে একে হলুদ, জিরে, ধনে মশলাগুলো একে একে দেবো। টক দই, এরপর আমি 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, তারপর হলুদ দিচ্ছি। তারপর টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিচ্ছি। এরপর আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি নুন দেবো পেঁয়াজগুলো, তাহলে নুন দিলে নরম হয়ে যাবে। লবণ দিচ্ছি এর মধ্যে। নুন দেওয়া হয়ে গেল। এরপর আমি হাঁড়ির গায়ে তেলটা ভালো করে নাড়িয়ে নেব। হাঁড়িটার মধ্যে যেন চারিদিকে তেলটা লেগে থাকে। আমার ম্যারিনেট করা কমপ্লিট হান্ডি চিকেনে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে চিকেনটাকে হাঁড়ির মধ্যে দিয়ে গ্যাস ওভেনের মধ্যে চাপাবো। এরপর আমি গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আমি হাঁড়ির মধ্যে চিকেনটাকে দেবো। এই হাঁড়ির মধ্যে চিকেনটাকে দিচ্ছি। সাইডে সাইডে হাঁড়ির মধ্যে চিকেনটাকে দেওয়ার পর আমি এটাকে দমে বসাবো। এরপর আমি হাঁড়িটাকে গ্যাস ওভেনের মধ্যে চাপাচ্ছি। কম, একদম মিডিয়াম আঁচে চাপাতে হবে। একদম মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে এটাকে এর মধ্যে চাপাবে। বন্ধুরা, আমি দমে দিয়ে দিয়েছি। এরপর আটাগুলো চারিদিকে দিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি চিকেনটাকে। চিকেনটা একদম আমার এবারে চাপিয়ে দিয়েছি। এবারে 45 মিনিট এটাকে হতে দিতে হবে, তারপর কমপ্লিট আমার হান্ডি চিকেন। এই হান্ডি চিকেনে আপনাদের কাছে একটা নতুন টিপস দিচ্ছি। হাঁড়ির মধ্যে
হাঁড়িটা ফাটবে না। হাঁড়ি চিকেন করতে গেলে মাটির তলার মধ্যে আপনি মাটি বুলিয়ে দেবেন, তাহলে হাঁড়িটা ফাটবে না। আপনাদের কাছে হাতের সামনে মাটি না থাকলে ফুলের টবে যে মাটি থাকে সেটাই বুলিয়ে দেবেন, তাহলে হাঁড়িটা ফাটবে না। আর একদিন আগে হাঁড়িটা কিনে আনবেন, জলের মধ্যে চুবিয়ে রাখবেন, তাহলে ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। দেখছেন আমার হাঁড়ি মটন পুরো, এই হাঁড়ি চিকেন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। ওপরটা একদম পুরো তেল তেল বেরিয়ে গেছে এবং চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু গালাগা গালাগা মতন হলে আমি চিকেনটাকে নামিয়ে নেবো। এর মধ্যে কিন্তু জল দিইনি আমি, ওই পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি ওর মধ্যে, তারপরে নিজেই এই পেঁয়াজের মধ্যে থেকে জলের বেরিয়েছে। দেখাতে পাচ্ছি আমি আপনাদেরকে, আমার একদম পুরো তৈরি হয়ে এসছে। আর 5 মিনিট হলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে হাঁড়ি চিকেন। গাইস দেখতে পাচ্ছেন আমার হাঁড়ি চিকেন পুরো কমপ্লিট, ওপরটা একদম তেল তেল ভেসে এসেছে। এরপর আমি নামাবো, গরম গরম পরিবেশন করা হবে। দেখছেন একদম পুরো চিকেন কমপ্লিট হয়ে গেছে আমার হাঁড়ি চিকেন। কেমন হয়েছে জানাবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন।